यार दुर्जन मेरे बेटे आएंगे मेरे करण अर्जुन आएंगे आसमान का सीना चीर के आएंगे oh ফাইনালি মালদাতেও হলো এস বিএফ সিনেমা আমি ওয়েট করছিলাম গার্ডেন অফ দ্য গ্যালাক্সি মুভিটার জন্য যেটা থ্রি ডিতে আছে আর ফেভারিট মুভি এস বিএফ সিনেমা হল ওটা আবার মালদাতে এতদিন তো বাইরে বাইরে যেতাম যেমন কলকাতা কিংবা রায়গঞ্জ তো এখন মালদাতে এস বিএফ তৈরি হয়ে গেছে কোথাও বাইরে যেতে হবে না আজকে এই পাঁচ তারিখ আছে আজকে রিলিজ হয়েছে তো দশটা থিয়েটার শো ছিল ফার্স্ট ডে ফার্স্ট ওটা তো হলো না তো সকাল সকাল কে যাবে তার জন্য বিকালেরটা করেছে আশা করি ভালোই লোক হবে ভালোই মানে অডিয়েন্স যাবে থিয়েটার কেমন হয়েছে না হয়েছে ওটাতে অত আমি মানে গুরুত্ব দিচ্ছি না থ্রি হল আছে এস বিএফ এর একটা ব্যাস ওটাই যথেষ্ট কিন্তু গার্ডেন অব দ্য গ্যালাক্সি মার্বেলের মুভি আমাদের মালদাতেই আমি দেখতে পাবো ওটা নিয়ে বেশি এক্সাইটেড আছে তো দেখা যাক চলো আমি ওখানে আগে যাই দেরি করবো না অনেক লেট হয়ে গেছে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা নতুন আছে এস সি নেমা সামনে আছে আমরা পৌঁছে গেলাম এখানে আর সামনে দুটো গার্ড আছে এখানে টিকিট চেক করে আমরা ভেতরে ঢুকতে পারবো আর একটা চারতালাই আছে দেখতে এরকম লাগছে আমরা দেখো আর বলতে পারছি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো কি পারবো না কারণ মুভি তো স্টার্ট হয়ে গেছে আমি ঢুকি মুভি দেখতে তোমরাও দেখতে থাকো কি কি দেখাচ্ছি যে ইন্টারভেল হয়ে গেছে আর কি বলবো তোমাকে আমার রিয়াকশনটা কি বলবো তোমাদেরকে সুন্দর লাগে সত্যি খুব ভালো লাগছে স্পেশালি আমি ফার্স্ট টাইম মালদাতে মার্ভেলের কোন মুভি জিও ভলিউম থ্রি মালদাতে বসে থ্রি ডি দিয়ে আমি দেখতে পাচ্ছি সত্যি খুবই আলাদাই একটা ফিলিংস আছে আর যেহেতু ডলবি সেভেন পয়েন্ট ওয়ান আছে তো সেই হিসাবে কেমন লাগছে ভিতরে থেকে মুভি দেখতে কোয়ালিটি কেমন আছে অডিও কোয়ালিটি কেমন আছে সিটিংস গুলো কেমন আছে সবকিছু আমরা আলোচনা করবো তোমরা ভিডিও দেখতে থাকো আপাতত আমি মুভি এনজয় করি তো যাই হোক মুভি দেখা কমপ্লিট হয়ে গেলো আর আমরা এখন বেরোচ্ছি আর তোমরা একটু এই সাইডে দেখতে পারো সিটগুলো কেমন আছে আমার তো খুবই কমফোর্টেবল লাগলো মানে ঠিক আছে ভালো আছে তো যাই হোক এই তো এখানে স্টাইল বাজার আর স্টাইল বাজারের সামনেই বক্স অফিসটা করেছে এস বিএফ সিনেমার যেটা একদম ফ্রন্টে আছে একদম চোখে পড়ে যাওয়ার মতো জায়গাতে আছে আর এখানে তোমরা টিকিট কেটে আর থিয়েটারের চার তোমরা যেতে পারো তো মুভি দেখা তো কমপ্লিট হয়ে গেল এখন শুনলাম নাকি এক্সপো তাই যাচ্ছি আমি ওইদিকেই দেখা যাক কিরকম হচ্ছে এক্সপোটা তোমাদেরকে এক্সপোতে আসতে পারবো তোমরাও সেরকম আমি ভাবছি একটু দেখে আসবো কেমন হচ্ছে না হচ্ছে আর পরবর্তী টাইমে আসা যাবে চলো তাহলে ওইদিকে এই তো মালদা এক্সপোর নাগরদোলা আর এই নাগরদোলা দেখলে ভাই একটাই কথা খালি মনে পড়ে নিশ্চয়ই তোমরাও যেন কিসের কথা বলছি তাই না দেখো একবার তুমি ইম্যাজিন করো ওখানে তোমাকে ঢুকিয়ে রেখেছে এটা কিছু নেই এটা হচ্ছে মত কাছে আমরা আছি মালদা এক্সপোতে শুরু হয়ে গেছে এক্সপো দিয়ে এত ফ্রি দিয়ে ঢুকতে পারবা ওই তো যখন হয়ে দিন হয়েছে না যদি এক্সপিৰ বিষয়ে মালদা কিছুদিন আগে হ'ল মানে আর আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম গার্ডেন অফ গ্যালাক্সি ভলিউম থ্রি যেটা তো পাঁচ তারিখ রিলিজ হলো ওয়েট করছিলাম কারণ আমি দেখব তো থ্রি ডিওয়ালা দেখবো তারপরে আবার মার্বেলের কোনো সিনেমা দেখবো যেহেতু আর কাছেই ছিল ডেটটা তার জন্য আমি আগে গেলাম না সত্যি বলছি যা এক্সপিরিয়েন্স করেছি না আমি যেমন আইম্যাক্সেও দেখেছি মুভি আইনক্সেও দেখেছি পিবিআরও দেখেছি তো সেই বেস করে আমি বলবো না যে এটা আইম্যাক্সের মতো ছিল কিংবা আইনক্সের মতো ছিল কিন্তু একটা কথা বলবো আমি একদমই এক্সপেক্ট করে নিই হ্যাঁ যে আমাদের মালদাতেও মার্ভেল মুভি দেখার এত মানে বেস আছে সিরিয়াসলি বলছি আমাদের যেটা এস বিএফ মালদাতে শুরু হয়েছে এটাতে তোমরা সেভেন পয়েন্ট ওয়ান ডল বি পাচ্ছ তাও আবার তোমরা যদি পেছনে বসো বা সামনে বসো তাহলে হয়তো অতটা ফিল নাও হতে পারে কিন্তু তোমরা চেষ্টা করবা যে সবসময় চেষ্টা করবা যে মাঝে মাঝামাঝিতে বসতে তাহলে তোমরা ওই ডলবির ফিল্ডটা অ্যাডমসফিয়ার যেটা থাকে ওটার ফিল্ডটা ভালো করে নিতে পারবা বা ভালো মানে বুঝতে পারবো অডিও কোয়ালিটিটা তো মাঝামাঝিতে বসো হ্যাঁ স্ক্রিনটা একটু ছোটো আছে অনেক ছোট আছে আমি রায়গঞ্জেও দেখেছি এস ওখানে মনে হয় আমার তো মনে হলো ওরকম যে একটু বড়ো আছে আমাদের মালদাতে কেন অত ছোটো করেছে যায় না কিন্তু ছোটো লাগলো কিন্তু হ্যাঁ এবার যদি তোমরা বলো যে ডার্ক টাইপ তোমাদের লেগেছে কিংবা বেশি ব্রাইট লেগেছে ওটা নিয়ে কোনো কথা হবে না কারণ কোনো কোনো মুভি একটু ডার্ক ডার্কি তৈরি করে ডার্ক ভাবে যেতে কি যেমন হোরার মুভি দেখো তো ডার্কি থাকে বেশিরভাগ তো যাই ওই দিক থেকে আমি বলবো আমাদের মালদাদের যেটা আছে আমাদের আছে বলে তারিফ করেছেন না বেশি কিন্তু আমার ওটা ঠিক লাগলো খালি একটাই খারাপ লাগলো যে দয়া করে যারা যারা স্টাফ আছে ভাই তোমরা একটু মানে মুভি দেখা চলাকালীন হ্যাঁ স্টার্টিংয়ে কিছু করো তোমাদের কর্তব্য পালন করো তারপরে মাঝখানে মানে ওই ইন্টারভেল যখন হবে তখন হয় একদম লাস্টে তোমার ওই মুভি চলাকালীন তুমি বলছো দাদা তোমাকে এটা দিদা দাদা তোমাকে ওটা দিটা ভোজ ভাত চলছে নাকি কারোর বিয়ে লেগেছে যে তোমার মাংস কম একটু মাংস বেশি করে নাও সিরিয়াসলি ওখানে বারবার ওই দিদিমণিটা যাচ্ছে ওখানে এই খাওয়ার দিচ্ছে ওকে ওই খাওয়ার দিচ্ছে ওকে ভাই হোটেলে আসছো না মুভি থিয়েটারে আসছো আর সিরিয়াসলি বোঝ যারা একটু মুভি দেখতে যায় না তাদের ডিস্টার্ব হয় আর তোমাদেরও তো ডিস্টার্ব হয় আরে মুভি দেখবো তবে ভালো করে দেখো একবারে আমরাও খাই খাইব কোনো যে খাই না কিন্তু আগে নিয়ে রাখে যাতে আমার জন্য আমার যাতে ডিস্টার্ব না হয় অন্য কারো যাতে ডিস্টার্ব না হয় ভালো লাগে না না এর মাথা দেখা যাচ্ছে ওর মাথা দেখা যাচ্ছে আরে বাবা আগে নিয়ে নাও নাহলে ইন্টারভিউদের পর নাও খাওয়াই দো না কিছুক্ষণ না খেলে কিছু হবে না আমি তো এতটাই ফোকাস ছিলাম মুভিতে যে খাওয়া দাওয়া বাদ দাও আগে মুভিটা দেখো তো যাই হোক আমার ওভার ঠিকই লাগলো ভালোই লাগলো সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল তাও আবার মালদাতে তো সিরিয়াসলি আমি যেটা এক্সপেক্ট করে নিই ওটাও হলো মানে এতটা ফ্যান বেস মার্বেলের কি বলবো মানে জঘন্য অবস্থা সিরিয়াসলি বলছি মানে যখন ম্যান চুটকি বাজিয়েছিল না তখন আর এখন সেম ফিলিংস একদম আর সিরিয়াসলি বলছি এত সুন্দর লাগলো মুভিটা না মানে হার্ট টাচিং পরে ইমোশনাল সিন এত সুন্দর ছিল তারপরে আবার মানে ফানি সিন তো দুর্দান্ত ভাই নেক্সট লেভেল নেক্সট লেভেল যারা হিন্দি দিয়ে ডাব করেছে না ভাই ব্যাপক ব্যাপক সুন্দর খালি একটাই খটকা লাগলো যে রকেটের আওয়াজটা তোমরা নোটিস করেছো যে রকেটের যেটা ভয়েস আছে যে ডাবিং করেছে অ্যাকচুয়ালি আলাদা লাগতো না একটু সিরিয়াস টাইপের লাগতো না নাহলে রকেট যেরকম ছিল মানে ওর ওর আওয়াজ মানে ওই বিড়ু গিয়া ভাব ইয়ে বেড়ু ও বিড়ু এরকম টাইপ ওই জিনিসটা খুব মিস করলাম ঠিক আছে এটাতে খুব একটু সিরিয়াস লাগছিল ওর ভয়েস টা তো ওই জিনিসটা আর বাদ বাকি সবই ফোটা ছিল ভিলেন টাও হাই হাই অ্যাবিউজ নারি যাই হোক নামটা কিছু একটা ওরকমই ছিল ওভারঅল মুভিটা খুব সুন্দর লাগলো আমার তো হার্ট টাচিং আরেক যে ব্লগ করছি কিংবা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি সেটাও ভুলে গেছিলাম ওটার অনেক কিছু আমি নিতে পারলাম না যাই হোক এরকমই ছিল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট আমাকে জানাও এস বিএফ সিনেমাটা তোমাদের কেমন লেগেছে আমার তো সুন্দর লাগলো মানে যেটাই আছে ভাই ভালো আছে যাতে আরও কিছু কিছু জিনিস নতুন আরেকটা স্ক্রিন যাতে বানায় মাল্টিপ্লেক্স বলে কথা আর ভালো হবে তো যাই হোক এই ভিডিওটা এরকমই ছিল তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাও এস বিএফ সিনেমাটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাও আর তোমরা যদি মার্বেলের ফ্যান থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলো তাহলে নেক্সট যখন মুভি দেবে আমরা একসাথে যাবো আর মুভিটা দেখবে সিরিয়াসলি বলছে যা এনজয় হয়েছে না নেক্সট টাইম সেরকম এনজয় করবো ঠিক আছে ভিডিও লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোদের সাথে গল্প করবো দেখা হবে এক্সপো এসছে এক্সপোতেও যাবো হ্যাঁ কেবল তো স্টার্ট হয়েছে গিয়ে ফোন করবো অনেক রকমের রাইড গুলো এসেছে ওগুলো ট্রাই করবো না করে দিলে উঠবো যদি না ভেঙে পড়ে যায় তাহলে তাহলে ভাই আমি আর উঠছি না ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও চ্যানেল চলো তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে